তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আজ আমরা একটি জায়গার সম্বন্ধে জানবো। সেই জায়গাটি আফ্রিকা এবং সাউথ আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী এলাকায় অবস্থিত একটি স্বাধীন জায়গা। জায়গাটির নাম ত্রিস্তান দা কুনাহা। হ্যাঁ বন্ধুরা, ত্রিস্তান দা কুনাহা। তো বন্ধুরা চলুন এই জায়গার ন্যাশনাল ফ্ল্যাগ দেখা যাক। ভালো করে দেখলে বুঝতে পারবেন এই জায়গার আমি ন্যাশনাল ফ্ল্যাগ দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা এই জায়গাটি এমন একটি জায়গা যা সাউথ আটলান্টিক মহাসাগরের একেবারে শেষে কিছু দ্বীপ নিয়ে এই জায়গাটি গঠিত, এবং এই জায়গাটি প্রথম দেখেছিল পর্তুগাল, এবং পরবর্তীকালে এই জায়গাটিকে শাসন করছে ইউনাইটেড কিংডম। এবং এই জায়গায় একটি অবাক কালচার আছে, যা প্রতি বছর শেষের দিন রাতে থেকে সেই কালচারটি শুরু হয় এবং পরবর্তী বছরের জানুয়ারির মাসের 6 পর্যন্ত কিন্তু সেই কালচারটি চলে। এবং এই জায়গা এমন একটি জায়গা যেই জায়গায় একটি ভয়াবহ তুফান এসেছিল, তার দারুণ এই জায়গায় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়, এবং এই জায়গার পপুলেশন শুনলে আপনি অবাক হবেন। তো বন্ধুরা চলুন এক এক করে জানি এবং দেখি কিন্তু তাদেরকে। প্লিজ বন্ধুরা, এই চ্যানেল প্রথমে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই করে নেবেন, কিছু রাখার কমেন্টে নিশ্চয়ই বলবেন। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন আমাদের ভারতবর্ষ আমি আপনাদের দেখিয়ে দিলাম, এবং এই জায়গাটি কোথায় তা দেখানোর চেষ্টা করব। ভালো করে দেখলে বুঝতে পারবেন, আপনারা দেখতে পাচ্ছেন আটলান্টিক মহাসাগরের ঠিক দক্ষিণ প্রান্ত, এবং সেই আটলান্টিক মহাসাগরের দক্ষিণ প্রান্তে চারটি দ্বীপ নিয়ে গঠিত সেই জায়গাটি। জায়গাটির নাম ত্রিস্তান দা কুনাহা। এটি হচ্ছে ইউনাইটেড কিংডমের একটি বিদেশি অঞ্চল। ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে কিছুই দেখতে পাচ্ছেন না, কিন্তু এই জায়গায় অবস্থিত সেই জায়গাটি ত্রিস্তান দা কুনাহা, যা দক্ষিণ আটলান্টিক মহাসাগরের কিছু দ্বীপ নিয়ে এই জায়গাটি গঠিত, যার আয়তন বা এরিয়া 107 কিলোমিটার মাত্র। ভালো করে দেখলে বুঝতে পারবেন 107 কিলোমিটার মাত্র আয়তন বা এরিয়া আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এবং আশেপাশেও আপনারা ছোট্ট ছোট্ট দ্বীপ দেখতে পাবেন। দক্ষিণ আটলান্টিক মহাসাগরের উপর অবস্থিত ইউকের একটি বিদেশি অঞ্চল, এবং এই জায়গার যে রাজধানী এডিনবার্গ অফ দ্য সেভেন সি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভালো করে দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে ত্রিস্তান দা কুনাহা লেখা আছে, ভালো করে দেখলে বুঝতে পারবেন, এবং লাল অংশ থেকে জায়গাটি হচ্ছে ত্রিস্তান দা কুনাহা। আমি আপনাদের গুগল ম্যাপের সাহায্যে ফুল এইচডি এবং বড় স্ক্রিনের সাহায্যে দেখানোর চেষ্টা করছি এই জায়গাটি পৃথিবীর মধ্যে কোন জায়গায় অবস্থিত, যা ইউকের একটি বিদেশি অঞ্চল। তো বন্ধুরা চলুন এই জায়গার যে রাজধানী সেই দিকে যাওয়া যাক। ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি একটা রাজধানী দেখানোর চেষ্টা করছি, এডিনবার্গ অফ দ্য সেভেন সি এই জায়গার রাজধানী এবং সবথেকে বড় শহর এবং সবথেকে বেশি মানুষ থাকে। ভালো করে দেখলে বুঝতে পারবেন এডিনবার্গ অফ দ্য সেভেন সি এই জায়গার রাজধানী, এবং এখানে অল্প পরিমাণে মানুষ থাকে। ভালো করে দেখলে বুঝতে পারবেন এই যে কয়েকটি বাড়ি দেখতে পাচ্ছেন এই কয়েকটি বাড়িতেই মানুষ থাকে, তাছাড়া এই দ্বীপ এবং এই দ্বীপের আশেপাশে যে বিভিন্ন দ্বীপ সেই দ্বীপে কোনো মানুষ থাকে না। ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। ভাষার কথা বললে ইংলিশ, ধর্ম হচ্ছে খ্রিস্টান, এবং এই জায়গার যে নিক নেম সেটি হচ্ছে খ্রিস্টানিয়ান। ভালো করে দেখলে বুঝতে পারবেন চার্চ দেখতে পাবেন, মার্কেট দেখতে পাবেন, স্কুল দেখতে পাবেন। ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন দেখছেন হেমন্দ্রা। তো বন্ধুরা চার্চের যে জমি তাও দেখানোর চেষ্টা করবো গুগল ম্যাপের সাহায্যে ফুল এইচডি এবং বড় স্ক্রিনে। তো বন্ধুরা এই জায়গার যে পয়সা সেটি হচ্ছে স্ট্রিলিং, এই জায়গায় পয়সা যা আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী এলাকায় অবস্থিত, এবং আশেপাশে বিভিন্ন ইউকের বিদেশি অঞ্চলে কিন্তু এই স্ট্রিলিং পয়সা চলে। ভালো করে দেখুন আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। এবং এই জায়গাটি ইন্ডিপেন্ডেন্স অফ দ্য কেপ কলোনি 14 আগস্ট 1860 এবং নতুন সংবিধান পাস হয় 1 সেপ্টেম্বর 2008। হ্যাঁ বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন দেখছেন হ্যাঁ বন্ধুরা। তো বন্ধুরা এই জায়গাটি হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সবথেকে দূরবর্তী এলাকায় এই জায়গাটি অবস্থিত। দেখুন এটা এখানে আপনাদের পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন যা এখানেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে এখানে জাহাজও আসে। ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন তার জায়গা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা চলুন এই জায়গার যে তীরবর্তী এলাকাগুলো দেখানো যাক। ভালো করে দেখলে বুঝতে পারবেন এই জায়গার বিভিন্ন স্কুল, পোস্ট অফিস, মার্কেট, মিউজিয়াম আপনারা দেখতে পাবেন। ভালো করে দেখলে বুঝতে পারবেন বিভিন্ন তীরবর্তী এলাকা দেখানোর চেষ্টা করছি, এবং এই যে কালো অংশগুলো এগুলো হচ্ছে সবই লাভা, এখানে জমতে জমতে এই সব জায়গায় কালো হয়ে গেছে। ভালো করে দেখলে বুঝতে পারবেন দেখছেন এই সব জায়গার সৃষ্টির একটাই কারণ, তা হচ্ছে আগ্নেয়গিরি, এবং এই সব জায়গার আশেপাশে কিছু দ্বীপ সৃষ্টি হয়েছে সেই আগ্নেয়গিরির দারুণ। ভালো করে দেখলে বুঝতে পারবেন এই সব জায়গার বিভিন্ন অংশ দেখানোর চেষ্টা করছি, এখনো পর্যন্ত এই সব জায়গায় মানুষের বসবাসযোগ্য হয়ে ওঠেনি, কিন্তু ধীরে ধীরে করে এই সব জায়গায় কিন্তু মানুষের বসবাসযোগ্য হয়ে উঠছে। দেখুন আমি আপনাদের জুম করে এক এক জায়গা আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা ত্রিস্তান দা কুনাহা এই জায়গা থেকে এই জায়গার আশেপাশে থাকা কিছু দেশ, শহর এবং অঞ্চল থেকে যদি দূরত্ব আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপ টাউন সেই জায়গা থেকে ত্রিস্তান দা কুনাহার দূরত্ব হচ্ছে 2700 কিলোমিটার। হ্যাঁ বন্ধুরা, এবং ইউকের একটি বিদেশি অঞ্চল এই আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী এলাকায় অবস্থিত, জায়গাটির নাম সেন্ট হেলিনা। সেই জায়গা থেকে 2400 কিলোমিটার দূরে ত্রিস্তান দা কুনাহা অবস্থিত, এবং আর্জেন্টিনার একটি বড় শহর মার দেল প্লাতা সেই জায়গা থেকে 3900 কিলোমিটার দূরে কিন্তু ত্রিস্তান দা কুনাহা অবস্থিত, এবং ইউকের আর একটি বিদেশি অঞ্চল ফলক্যান্ড আইল্যান্ড সেই জায়গা থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে অবস্থিত ত্রিস্তান দা কুনাহা। দেখুন ভালো করে আমি আপনাদের এই জায়গার বিভিন্ন জনমানবহীন জায়গা তা দেখানোর চেষ্টা করছি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা ত্রিস্তান দা কুনাহার মধ্যে অবস্থিত এমন কিছু জায়গা আছে
সেই জায়গার মধ্যে কিন্তু কৃষিকাজের যোগ্য হয়ে উঠেছে এমন জায়গায়ও আছে। তো বন্ধুরা আমি আপনাদের সেই জায়গা দেখানোর চেষ্টা করবো যা কৃষিকাজের জন্য খুবই উপযোগী সেই জায়গা হয়ে উঠেছে। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন সেই রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই রাস্তার ঠিক পাশেই আপনারা দেখতে পাবেন যে কৃষিকাজের জন্য যোগ্য সেই জায়গা তাও দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা এই জায়গার আজকের দিনে যিনি রাজা ওনার নাম চার্লস থ্রি গভর্নর, ওনার নাম হচ্ছে নিগেল ফিলিপস, এবং আজকের দিনে এই জায়গায় যিনি প্রাইম মিনিস্টার ওনার নাম ঋষি সুনক, এবং আজকের দিনে এই জায়গায় যিনি চিফ আইসল্যান্ডার ওনার নাম হচ্ছে জেমস ক্লাস। তো বন্ধুরা 1506 পর্তুগিজের প্রথম নাগরিক কিন্তু এই জায়গায় আসে এবং সেই নাগরিকের নামে কিন্তু এই জায়গার নাম রাখা হয় ইলহা দে ক্রিস্তাও দা কুনাহা। কিন্তু পরবর্তীকালে ব্রিটিশ প্রশাসন এই জায়গাটিকে কব্জা করে নেয় এবং পরবর্তীকালে এই জায়গার নাম পরিবর্তন করে রাখা হয় ত্রিস্তান দা কুনাহা। রাজধানী দেখানোর চেষ্টা করলাম এডিনবার্গ অফ দ্য সেভেন সি, এবং অপরদিকে বা ত্রিস্তান দা কুনাহার মধ্যবর্তী এলাকায় অবস্থিত সেই ভলকানো দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ বন্ধুরা লোকেশনও আপনারা দেখতে পাবেন, ত্রিস্তান দা কুনাহা ভলকানো আপনারা দেখতে পাবেন, ভালো করে আপনারা দেখুন বুঝতে পারবেন। তো বন্ধুরা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন জাহাজের ক্রু মেম্বাররা এসেছিল 1656 এবং এই জায়গায় একটি ভয়াবহ তুফান এসেছিল 23 মে 2001, এবং সেই তুফানের দারুণ বিভিন্ন প্রাণী এবং বিভিন্ন মানুষের ক্ষয়ক্ষতি হয় এবং ব্রিটিশ সরকার কিন্তু বিভিন্ন প্রকার পদক্ষেপ নিয়েছিল কেননা এই জায়গায় সাহায্য পৌঁছানোর জন্য। ভালো করে দেখুন এই জায়গার বিভিন্ন অংশ দেখানোর চেষ্টা করছি, এবং সেই হাওয়ার গতিবেগ ছিল 190 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং এই জায়গায় অনলাইন যাতে প্রোডাক্ট ডেলিভার করা হয় সেই জন্য 2005 কিন্তু ইউকের গভর্নমেন্ট কিন্তু এই জায়গায় একটি কোর্ট দিয়েছিল, এবং সেই কোর্টটি ছিল TDCU-1ZZ। ভালো করে দেখুন আমি আপনাদের এই জায়গার বিভিন্ন আশেপাশে থাকা বিভিন্ন দ্বীপ দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা এই যে দ্বীপটি দেখতে পাচ্ছেন এই দ্বীপে কোনো মানুষ থাকে না, জনমানবহীন সেই শূন্য জায়গা আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। শুধুমাত্র এই দ্বীপের একটি নাম আছে এবং এই দ্বীপের একটি প্রতিবেশী দ্বীপ আছে, এবং ভালো করে দেখুন সেইটি হচ্ছে এই দ্বীপের থেকে আরও ছোট্ট দ্বীপ, কিন্তু এই জায়গায় হয়তো এখানে ব্রিটেনের আর্মি থাকে। তো বন্ধু ভালো করে দেখুন আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। দেখছেন এই জায়গায় বিভিন্ন প্রাণী এবং বিভিন্ন এমন গাছ দেখতে পাওয়া যায় সেই গাছগুলো কিন্তু খুবই দুর্লভ, অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। এবং লাস্ট আপডেটের অনুসারে এই জায়গায় কোনো এয়ারপোর্ট নেই এবং এই জায়গায় কিছু টিভি চ্যানেল এবং রেডিও চ্যানেল কিন্তু অ্যাক্টিভ আছে, এবং এই জায়গায় 4টি প্রধান দ্বীপ আছে, এবং এই জায়গায় কিন্তু পর্নোগ্রাফি অ্যালাউ যেহেতু ব্রিটেনের একটি অঙ্গ রাজ্য আপনারা বলতে পারেন। ভালো করে দেখুন আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি সেই জায়গা যেখানে হয়তো থাকতে পারে ব্রিটেনের কোনো আর্মি। তো বন্ধু ভালো করে দেখলে বুঝতে পারবেন এক একটি জায়গা আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা এই জায়গায় একটি অবাক কালচার আছে যা ডিসেম্বরের শেষের রাতে কিন্তু বিভিন্ন পুরুষরা নারীদের পোশাক পরে বিভিন্ন গান ডান্স এবং চিৎকার হই হুল্লোড় করে, এবং সেই চিৎকার হই হুল্লোড়টি শুরু হয়েছে ডিসেম্বরের শেষের রাতে এবং শেষ হবে পরবর্তী সালের জানুয়ারিতে 6। তো বন্ধুরা ভালো করে দেখুন এই জায়গার বিভিন্ন অংশ দেখানোর চেষ্টা করলাম, এবং চলুন এই জায়গার যে ন্যাশনাল অ্যান্থাম, পপুলেশন, ইন্ডিয়ান কতটাকে এবং জিডিপি আমরা এক এক করে সব কিছুই দেখে নেব। ভালো করে দেখলে বুঝতে পারবেন এই জায়গার যে ন্যাশনাল অ্যান্থাম এবং আদর্শ বাক্য তাও এখানে লিখে দিয়েছি, এই জায়গার যে অফিসিয়াল নাম তাও এখানে লিখে দিচ্ছি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। তাছাড়া এই জায়গার যে রাজধানী, হ্যাঁ বন্ধুরা ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে রাজধানীর নাম লিখে দিচ্ছি এডিনবার্গ অফ দ্য সেভেন সি, এবং এই জায়গার যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এবং এই জায়গার যে রাজা, প্রাইম মিনিস্টার, গভর্নর এবং চিফ এখানে যে আইসল্যান্ডার ওনার নাম লিখে দিচ্ছি, কারেন্সি দেখলে বুঝতে পারবেন GBP এই জায়গার কারেন্সি, এবং এই জায়গার যে কলিং কোড দেখতে ভালো করে দেখলে বুঝতে পারবেন পাসপোর্ট পর 20 এই জায়গার কলিং কোড, এবং পপুলেশন ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে 260 জন মানুষ থাকে, মাত্র 260 জন মানুষ থাকে, এবং ইন্ডিয়ানরা এখানে শুধুমাত্র ট্যুরিজম হিসেবে যায়। তো বন্ধুরা চলুন এই জায়গাটি কোথায় তা দেখানোর চেষ্টা করবো একটি ম্যাপের সাহায্যে। তো বন্ধুরা চলুন সেই ম্যাপটি আমি আপনাদের রেখে দিই যা এই জায়গাটি অবস্থিত দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর উপস্থিত সেই জায়গা ত্রিস্তান দা কুনাহা দেখানোর চেষ্টা করছি, প্রধান দ্বীপ, এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন রাজধানী এডিনবার্গ অফ দ্য সেভেন সি আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট সেই রাজধানী, এবং দূর থেকে ত্রিস্তান দা কুনাহা কেমন লাগে তাও দেখানোর চেষ্টা করছি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। বিভিন্ন ঘর বাড়ি এবং বিভিন্ন পর্যটকের স্থান তাও দেখানোর চেষ্টা করছি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখছেন বন্ধুরা, তো বন্ধুরা এই জায়গায় বিভিন্ন প্রাণীও দেখতে পাওয়া যায় এবং বিভিন্ন প্রাণীও লক্ষ্য করা যায় যেই সব প্রাণী কিন্তু অন্য কোথাও দেখতে পাওয়া যায় না, ভালো করে দেখলে বুঝতে পারবেন সেই সব প্রাণীও দেখানোর চেষ্টা করছি, ভালো করে আপনারা দেখুন বুঝতে পারবেন। তো বন্ধুরা এই জায়গায় একটি ছবি দেখাবো যা লেফট সাইডে আপনারা সেই ছবিটিকে দেখতে পাবেন যা 2012 তোলা সেই ছবিটি, ভালো করে আপনারা দেখুন এই ছবিটি। তো বন্ধুরা এই জায়গার আজকের দিনে যে গভর্নর এবং আজকের দিনে যে রাজা ওনার ছবি দেখানোর চেষ্টা করছি, এই জায়গার যে পয়সা তাও দেখানোর চেষ্টা করছি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা এই জায়গার যে টিভি চ্যানেল তাও একটা লোগো দেখানোর চেষ্টা করছি, ভালো করে আপনারা দেখুন বুঝতে পারবেন। দেখছেন এখানে কিছু দুর্লভ গাছ দেখতে
দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা আমি আপনাদের সেই গাছগুলো দেখানোর চেষ্টা করবো, কিন্তু তার আগে এই জায়গায় অবস্থিত একটি চার্চের ভিতরের ছবি দেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি আপনার দেখানোর চেষ্টা করছি একটি চার্চের ভিতরের ছবি। তো বন্ধুরা সেই দুর্লভ গাছগুলি আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি, আর অন্য কোথাও সেই গাছগুলো হয়তো দেখতে পাওয়া যায় না, আমি আপনাদের সেই দুর্লভ গাছ দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা হ্যাঁ, এই জায়গায় একটি অফিস আছে, যেই অফিসটি তৃষ্ণান্তা কোনাহার হেড অফিস আপনি বলতে পারেন। তো বন্ধুরা যা এই জায়গার রাজধানী এডিনবার্গ অফ দ্য সেভেন সিটি উপস্থিত, আমি আপনাদের সেই ছবি দেখানোর চেষ্টা করছি। ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন, দেখছেন হ্যাঁ বন্ধুরা, ভালো করে আপনারা দেখুন বুঝতে পারবেন। তো বন্ধুরা আমি আপনাদের বললাম যে আফ্রিকা মহাদেশের মধ্যে আসে এবং আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী এলাকায় অবস্থিত চারটি প্রধান দ্বীপ নিয়ে উপস্থিত সেই জায়গাটির নাম তৃষ্ণান্তা কোনাহা। আরও অন্যান্য দেশের সম্পর্কে জানতে হলে প্লিজ বন্ধুরা এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবেন, পাশে থাকা বেলঘন্টি কোন নিশ্চয়ই করে নেবেন, কিছু বলার থাকলে কমতে নিশ্চয়ই বলবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।